কুরবান ঈদ সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা পশু কিনতে আসেন এ হাটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনা। এবারের হাটে উঠেছে ফিজিয়ান জার্সি জাতের গরু। আকার ভেদে বিক্রি হচ্ছে 95,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত। তবে চাহিদা অনুযায়ী গরুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি খামারিদের। একটি গরু কিনছি মাত্র, ওজন হবে 3 মণ, 120 কেজি, প্রায় 1,28,000 টাকা। বালিয়াপাড়া হাটে আসছে কিনা গরু কেনার জন্য, কিন্তু দাম অনেকটাই বেশি চাচ্ছে চাষিরা। এক বস্তা চাল 3,300-3,500 কিনে খাবার গরুর খায় এবছর কোনো কৃষককে লাভ করতে পারবে না। গবাদি পশু পরিবহন ও ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ। চাঁদাবাজ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা মহাসড়কে সার্বক্ষণিক টহল ডিউটির মাধ্যমে এটা নিশ্চিত করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কুরবানি উপলক্ষে চলতি বছর জেলায় 1,43,000 গরু লালন পালন করা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।